ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের চিলমারিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 14 সেপ্টেম্বর বিকেলে উপজেলার মুক্ত মঞ্চে সংগঠনটির চিলমারি উপজেলার উপদেষ্টা মাওলানা জামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সহসভাপতি এইচ এম আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, চিলমারি উপজেলার সভাপতি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক মেজবা, সদস্য মোহাম্মদ গুলজার হোসেন প্রমুখ।